হ্যালো ভিউয়ার, আজকে আমরা আইটেল ভিশন 2 এর রিভিউ দেব এবং এটা আইটেল ভিশন 2 এর এই ফোনে কি কি আছে তা আমরা পর্যাপ্ত পরিমাণ বা কি কি নেটওয়ার্ক এবং র্যাম, ব্যাটারি পাওয়ার, ক্যামেরা এবং 2G 4G সম্পর্কে আমরা সম্পূর্ণ ধারণা দেবো। আপনারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আর অবশ্যই আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, আগেই সাবস্ক্রাইব করার দরকার নেই, কারণ আপনারা আমাদের ভিডিওটা দেখার পর, সম্পূর্ণ দেখার পর যদি ভালো লাগে তারপরে সাবস্ক্রাইব করুন, তার আগে সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নেই। চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আইটেল ভিশন 2 এটা বাংলাদেশে আপনারা যে কোনো শপে পাবেন বা অনলাইনে যে কোনো প্ল্যাটফর্মে আপনারা পাবেন, ধরুন দারাজ, ভিজি শপ এবং যে কোনো মার্কেট প্লেসে আপনারা আইটেল ভিশন 2 পাবেন। এবং আইটেল ভিশন 2 রিলিজ ডেট হলো 2020 সালে জানুয়ারি মাসে, আর কি এই ফোনটাকে রিলিজ দেওয়া হয়েছিল ফার্স্ট টাইম। এবং কালার্স আপনারা আইটেল ভিশন 2 কালার্স পাবেন আপনারা দুইটা, এবং একটা হলো ব্লু আর একটা হলো গ্রিন, এবং এটির নেটওয়ার্ক থাকবে 2G 3G 4G। এবং এতে আপনারা ডুয়েল মেনু সিম বা ন্যানো সিম আপনারা ব্যবহার করতে পারবেন। ন্যানো বলতে কি, আপনারা একদম ছোট সাইজেরটা ব্যবহার করতে পারবেন। একটা সিমের 3 রকমের সাইজ হয়ে থাকে, তার মধ্যে আপনারা সবচেয়ে ছোটটা যেটা সেটা আপনারা ব্যবহার করতে পারবেন। এবং এটি আপনারা ওয়াইফাই, হটস্পট এগুলো ব্যবহার করতে পারবেন, এবং এতে আপনারা ব্লুটুথ আছে এবং এটা স্বাভাবিক সব ফোনেতে ব্লুটুথ থাকে, এবং USB-টা আপনারা ব্যবহার করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া। এবং এটা আপনারা OTG কেবল ব্যবহার করতে পারেন। OTG আবার কি? OTG হলো এমন একটি মাধ্যম যেটার মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের এক্সট্রা মেমোরি আপনারা অ্যাড করতে পারবেন, পেন ড্রাইভ অ্যাড করতে পারবেন। এবং আপনারা OTG কেবলের মাধ্যমে আপনারা আপনাদের ফোনে গেম খেলার জন্য মাউস, কিবোর্ড ব্যবহার করতে পারবেন। এটি হলো OTG কেবল। OTG কেবল একটি এখন অত্যাধিক ব্যবহারকারীর মাধ্যম বা একটি সিস্টেম হয়ে গেছে, যার ফলে কি আপনারা যে কোনো ডিভাইসকে আপনারা OTG-র মাধ্যমে আপনারা কানেক্ট করে নিতে পারছেন। এতে আপনারা এটির ডিসপ্লে সাইজ, এই ফোনের আইটেল ভিশন 2 এর ডিসপ্লে সাইজ 6.6 ইঞ্চি, এবং ভিডিও রেজুলেশন আপনারা পাচ্ছেন হলো HD এবং 720, আবার 600 মেগাপিক্সেল পয়েন্ট পর্যন্ত আপনারা ভিডিও রেজুলেশন পাচ্ছেন। আপনারা এটার ব্যাক ক্যামেরা পাচ্ছেন হলো 13, 2 এবং 3, অর্থাৎ আপনারা এখানে ব্যাক ক্যামেরা হিসেবে পাচ্ছেন 13, 2 এবং 0.3। আপনারা 13 মেগাপিক্সেলের উপরেও আপনারা এখানে বেশি পাচ্ছেন, আপনারা 15.5-এর মতো এখানে মেগাপিক্সেল ক্যামেরা আপনারা ব্যাক ক্যামেরায় পাচ্ছেন। এবং ফ্রন্ট ক্যামেরা থাকছে বা আপনাদের সামনে ক্যামেরাটা থাকছে 8 মেগাপিক্সেল ক্যামেরা বা 8 মেগাপিক্সেল ইঞ্চি আপনারা এই ফোনের ডিসপ্লেটা পাচ্ছেন। এবং ব্যাটারি সম্পর্কে যেটা আমরা অত্যাধিক ফোনের যে ডিভাইসটা আপনারা বেশি দেখেন সেটা হলো ব্যাটারি, কারণ ব্যাটারি ছাড়া তো আপনার ফোনটা ব্যাক আপ বেশি দিন যাবে। আবার ব্যাক আপ বলতে কি, আপনার ফোন কোনো ডিভাইস ইন্টারফেয়ার করে না, আপনারা প্রথমে মোবাইল শপে গেলে আপনারা জানতে চান যে এই ফোনের ব্যাটারি সম্পর্কে জানতে চান, কারণ আপনারা যখন ফ্রি ফায়ার বা পাবজি খেলেন তখন আপনাদের চার্জের প্রচুর পরিমাণ দরকার বা একটা চার্জের ব্যাক আপ প্রয়োজন হয়। এবং এর জন্য আপনারা কী চান যে আপনাদের সম্পূর্ণ একটা ব্যাটারির ব্যাক আপ চাই, এবং এটার ব্যাটারি পর্যাপ্ত পরিমাণ ভালো। এটার ব্যাটারির ব্যাক আপ হলো 4000 এমপিআর, এবং 4000 এমপিআরের মধ্যে আপনারা বেস্ট আপনারা পাচ্ছেন। এবং এর মাধ্যমে আপনারা ফ্রি ফায়ার, পাবজি যে কোনো ধরনের সার্ভিস আপনারা উপভোগ করতে পারবেন। আর এই ফোনের র্যাম হলো 2GB, এবং এই ফোনের রম অর্থাৎ ফোন মেমোরি আপনারা পাচ্ছেন হলো 32GB পর্যন্ত বা 32GB এই আর কি আপনাদের দেওয়া হবে, কিন্তু আপনারা আর ফোন মেমোরি হিসেবে পাচ্ছেন আপনারা প্রায় 26 থেকে 27 GB মতো, আর আপনার রম পাচ্ছেন বা র্যাম 2GB পাচ্ছেন। আর এই ফোনে আপনারা লক হিসেবে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট, ফেস লক এবং প্যাটার্ন, পাসওয়ার্ড, আননোন এগুলো তো অবশ্যই থাকবে। যেটা আর কি অ্যাড হয়েছে সেটা হলো ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস লক, এটা আপনারা আইটেল ভিশন 2-তে আপনারা সবাই পাচ্ছেন। আশা করি আপনারা সব তথ্য পেয়ে গেছেন, এটাই হলো এই ফোনের সব থেকে ভালো বেস্ট। আর এটার ভালো দিক খারাপ দিক আমি বলতে চাচ্ছি না, কারণ আসলে
একটা ফোন কিনতে গেলে আপনারা আর রিভিউ দেখে যান, কারণ যেটা রিভিউ এর মাধ্যমে জানতে পারেন সেটাই আসলে আপনারা কেনা উচিত। তারপর আপনাদের যেটা ভালো মনে হয় সেটা কিনুন, কারণ আপনাদের যেটা সার্ভিস ভালো দিচ্ছে সেটাই আপনারা ভালো জানেন, কোন ফোন আপনারা বেশি ব্যবহার করছেন, কোন ফোন আপনারা জানেন, এগুলো আপনারাই জানেন ভালো। সেই জন্য আপনাদের যেটা ভালো লাগে সেটাই আপনারা আর কি রিভিউ করে আসুন, আর রিভিউ দেখে তারপরে নেটে যে আপনার যাচাই বাছাই করুন যে আসলে নেটে আপনাদের মোবাইল শপ বা মোবাইল দোকান নামে একটি ওয়েবসাইট আছে, সেখান থেকে আপনারা এই সার্ভিস সম্পর্কে সম্পূর্ণ জানতে পারবেন, এন যে আসলে ফোনের দাম কত ও বা কি সার্ভিস কত, এগুলো সব আপনারা জানতে পারবেন। আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। এখন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি এনেবল করুন, যাতে আমাদের পরবর্তী কোনো ভিডিও আপনাদের মিস না হয়। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি।